চারদিকে শুধু শোনা যাচ্ছে শাওমি এমআই এ টু এর গুঞ্জন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব শাওমি এমআই এ টু এবং জানবো এর ফুল স্পেসিফিকেশন, জানবো এর বর্তমান মূল্য। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন শাওমি এমআই টু এর মোবাইল ফোনটি। এটি আমার অনলাইন থেকে অর্ডার দেওয়া, সেজন্য এটির গায়ের উপর জামা কাপড় দেখতে পাচ্ছেন। চলুন প্রথমে এর জামা কাপড় খোলার ব্যবস্থা করি। ওকে বন্ধুরা, জামা কাপড় খোলার পর মোবাইলটি এমন একটি রূপ নিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু জামা কাপড় আছে, আমরা এগুলো খোলার ব্যবস্থা করি। ওকে বন্ধুরা, আমরা এখন এটিকে আনবক্স করব। তো আনবক্স করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ক্যাটালগ দেওয়া আছে, যেটা সাধারণত কেউ পড়ে না, তো আমরাও পড়বো না, চাইলে আপনি পড়ে নিতে পারেন। এরপর দেওয়া আছে একটি 3.5 mm জ্যাক, যা দিয়ে আপনি 3.5 mm জ্যাকটাই ইউজ করতে পারবেন। এটিতে কোনো মোবাইলের সাথে কোনো 3.5 mm জ্যাক দেওয়া হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটিকে আপনারা কানেক্ট করে শাওমি এমআই এ টু মোবাইল ফোনটি আমরা হাতে পেলাম। এরপর দেখে নিচ্ছি আর কি কি আছে এখানে। একটি আছে চার্জার, তো চার্জারটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ইউএসবি কেবল, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কভার দেওয়া আছে, যা শাওমি মোবাইলের সাথে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো হেডফোন পাইনি। তো যাই হোক, আপনারা হেডফোন অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন, এই মোবাইলের সাথে কোনো হেডফোন পাবেন না। যাই হোক, আমাদের মোবাইল ফোনটি পুরোপুরি আনবক্সিং হয়ে গেল, আমরা এখন জানবো এর ফুল স্পেসিফিকেশন। মোবাইল ফোনটি 32 GB, 64 GB এবং 128 GB রোমের পাওয়া যাচ্ছে। শাওমি এমআই এ টু মোবাইল ফোনটিতে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সল্ট নেই। যেহেতু মোবাইল ফোনটিতে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, সেহেতু আমি রিকমেন্ড করব 64 GB অথবা 128 GB রোমের ফোনটি নেওয়ার জন্য। ফোনটিতে 5.99 ইঞ্চি এর ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3010 mAh একটি ব্যাটারি, তবে ফোন অনুযায়ী ব্যাটারি পারফরম্যান্স আমার কাছে কমই মনে হয়েছে। মোবাইল ফোনটিতে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোনটিতে রিয়েল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12+20 MP ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 MP ক্যামেরা। শাওমি এ পর্যন্ত যতগুলো মোবাইল ফোন বাজারে ছেড়েছে, তার মধ্যে ক্যামেরার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে এই মোবাইল ফোনটিতে। তাই যারা ফটো তুলতে এবং ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য আমার ব্যক্তিগত সাজেশন থাকবে এই ফোনটি নেওয়ার জন্য। মোবাইল ফোনটির ক্যামেরা পারফরম্যান্স দেখার জন্য ভিডিওর শেষে কিছু স্যাম্পল ফটো এবং ভিডিও দেওয়া থাকবে, আশা করি দেখতে ভুলবেন না। মোবাইল ফোনটির বর্তমান মূল্য 30-32 হাজার টাকা, তবে ফোনের রোম অনুযায়ী 5-10 হাজার টাকা কম বেশি হতে পারে। ভিডিওতে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আইটি স্কুল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।